مرحبا بولو مرحبا 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 بولو مرحبا مرحبا دل کھولے بولو مرحبا پریم نیے بولو مرحبا بھلو باشائی بولو مرحبا نشان اوڑیے مرحبا 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 بولو مرحبا مرحبا بولو مرحبا 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 بولو مرحبا بیر مرور پانے نور نوبی تشریفانے آرو بیر مرور پانے نور نوبی تشریفانے شئی نبی کے بورن کورے شئی نبی کے بورن کورے جنتی کا فیلا مرحبا بولو مرحبا 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 بولو مرحبا مرحبا دل کھولے بولو مرحبا پریم نیے بولو مرحبا بھلو باشائی بولو مرحبا نشان پوریے مرحبا 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 بولو مرحبا سب سے آلو بالا دینی سب سے آلو بالا دینی کا برکاوا دل کھولے بولو مرحبا پریم نیے بولو مرحبا بھلو باشائی بولو مرحبا نشان اوڑیے مرحبا 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 بولو مرحبا مرحبا بولو مرحبا 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 بولو مرحبا چشم جلوس میلاد نیے ای طاہر پریمی چیلے چشم جلوس میلاد نیے ای طاہر پریمی چیلے আশিকের দোলা আওয়াজ তুলে আশিকের দোলা আওয়াজ তুলে হয়ে নবীর ফানা দিল খুলে বলো মারহাবা প্রেম নিয়ে বলো মারহাবা ভালোবাসাই বলো মারহাবা নিশান উড়িয়ে মারহাবা مرحبا 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 بولو مرحبا مرحبا بولو مرحبا 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 بولو مرحبا এই পঞ্চ বরসে দিনের বেলায় লাখো মানুষের সামনে বলবো যারা আমার নবীকে শেষ নবী মানবে না হে মাননীয় প্রধানমন্ত্রী আপনি পঞ্চগড় এলাকায় এমন কিছু মানুষ আছে যারা আলাদা গ্রুপ বানিয়ে ফেলছে তারা আমার নবীকে শেষ করে মানতে চায় না কথা বলেন ঠিক কিনা বলেন যারা আমার নবীকে শেষ করে মানতে চায় না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার নবীর হাদিস মোবারক আপনারা অনুধাবন করুন হৃদয়ে লালন করুন আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবী হলো শেষ নবী এখন পঞ্চগড়বাসী এই কথাটা যদি আমি পঞ্চগড়বাসী আমি যদি বলতে না পারি আমার হক আদায় হবে না আমি ডাক্তারের কণ্ঠে সেই দিনও বলেছি আজকে বল
কে শেষ নবী মানবে না তারা কখনো মুসলমান হতে পারে না হাত ধরে বলেন ঠিক কি না বলে বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি রাস্তাঘাটে ডানে বামে দোকানপাটে যারা ঘোরাফেরা করছেন আমিও ধম গিয়াসউদ্দিন আত-তাহিরি সুদীর ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের পঞ্চগড় আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি আপনারা আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দিনের বেলা আজ মুসান বর্ষশী বোধা পঞ্চগড়ের মাহফিলে চলে আসুন বগদলজলা বাজারের সংলগ্ন এই মাঠ আশিকের রাসূলদের উপস্থিতি দেখে আমি সত্যি অভিভূত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিংবদন্তী রওনক যিনি সারা বিশ্বময় আহলে সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতিকে সমুন্নত করেছেন যাকে যার কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার মানসে একদল চক্রান্তকারী যার বাসায় ঢুকে নৃশংসভাবে যাকে শহীদ করেছিল আপনাদের পঞ্চগড়ের তিথি সন্তান আল্লামা শায়েক শহীদ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই আমি অত্যন্ত গভীর শ্রদ্ধা ভরে তাকে বিশেষভাবে স্মরণ করছি যার শূন্যতা আজও পূরণ হয়নি এবং তারই সুযোগ্য সাহেবজাদা যার প্রতি আমি অত্যন্ত প্লিষ্ট বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা হাফেজ আহমদ রেজা ফারুকী মাদজুল্লুল আলীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাত্র কয়েকদিনের নোটিশে বগদলজলা বর্ষশী বোধা পঞ্চগড়ে মাত্র এক সপ্তাহের নোটিশে আপনারা যে পরিশ্রম করে বিশাল বড় অ্যারেঞ্জের মাধ্যমে আমাকে আপনারা এনেছেন আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার ডানে বামে সামনে পিছনে অনেক আশিক রাসূলদের উপচে পড়া ঢেউ এবং অনেক মা বোনরা এসেছেন সকলকে আদবের সাথে মাহফিলটুকু উপভোগ করার অনুরোধ করছি আমার সামনে লাল পতাকার গোড়ায় যে হেলিকপ্টারটি অবস্থান করছে সেখান থেকে আপনারা একটু দূরে থাকবেন যেন হেলিকপ্টারের নিরাপত্তার কোনো ব্যত্যয় না ঘটে আমরা সবাই শুকরিয়াদান করি আলহামদুলিল্লাহ সলাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাত ও সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم
وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سلم يا سيدي ما لا لا محمد وعلى آل سيدنا درود مگه کنٹے سبائی پڑھی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا راتي را دار جارا سجدات روئی دو چوکے رو سروتے نو دیجے رو بوئی چھولو نارا ہاتھ چھانی جو تو یشو چھولو نارا ہاتھ چھانی جو تو یشو پیچھو نے پیرے او تاکینا اللہ رے پریم چھڑائی دنیا آئی کرو کچھے کنو کچھو چائینا اللہم ماشاءاللہ وعلى آل سيدنا غبير منوجوك সময়ের কালক্ষেপণ না করে আদি মুসাম পঞ্চগড়ীর জমিনের দিক দিগন্ত থেকে যারা এসেছেন আজকের প্রোগ্রামের সভাপতি আল্লামা মাওলানা আব্দুর রউফ সাহেব হাফিজাহুল্লাহ সহ মুআমুবাল্লিগিন উলামা একরাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিম শানে মাহফিল আশার মত তৌফিক দিয়েছেন সবাই জবানটা খুলে কণ্ঠটা দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওয়াই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াত নবী নূরু নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুর করুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার আবার করি আলহামদুলিল্লাহ আমি জানি না দিনের বেলা আপনাদের এই রকম প্রোগ্রাম হয় কিনা এরপর আপনারা অল্প দিনের নোটিশে মাহফিলে এসেছেন কারা কারা খুশি একটু হাত তুলে দেখান نعرہ تکبیر আমার যুবক ভাইরা পঞ্চগড়বাসী একদম ইন্ডিয়ার বর্ডার হেলিকপ্টার আসতেই প্রায় এক ঘন্টা ৪৫ মিনিট সময় লেগেছে তো সুতরাং
এত দূর আকাশ পথ পাড়ি দিয়ে যেহেতু এসেই পড়েছি কিছু কিছু কথা হলেও বলতে হবে কথা বলেন ঠিক কি না বলেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম ইসলাম একতার ধর্ম ইসলাম সাম্যের ধর্ম সত্যিকার রিয়েল ইসলামটা লালন করে সুফিবাদী যারা তারা কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক ভাইরা আমার এই বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে কথা বলেন ঠিক কি না বড় আফসোস লাগে দুঃখ লাগে আজকে এক শ্রেণীর মানুষ আমার মতই এইভাবে মাইক ধরে বলে আল্লাহর ওলিদের মাজারকে লাথি মেরে ভেঙে দেওয়ার জন্য সারাটা জীবন আপনাদের পঞ্চগড়ের কৃতি সন্তান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শায়খ শহীদ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে মিডিয়ার মাধ্যমে বারবার লক্ষবার লক্ষ টাকা রূপেন চ্যালেঞ্জ করেছে কথা বলেন ঠিক কি না বলেন কেউ কিন্তু সামনে এসে কথা বলার হিম্মত রাখেনি যারা দালিলিক যুদ্ধে পরাজিত হওয়ার ভয় করে তারাই কিন্তু হাতের মধ্যে অস্ত্র তুলে নেয় কথা বলেন ঠিক না ঠিক আপনারা পঞ্চগড়বাসী অনেক ধন্য যেমন একজন ব্যক্তি আপনাদের এলাকায় জন্মগ্রহণ করে নিজের গলার তাজা রক্ত বিসর্জন দিয়ে সারা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামকে সমুজ্জ্বল করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই হাত রেখে বলবো আল্লাহর ওয়াস্তে সঠিক ইসলামটা প্রচার করুন আল্লাহর ওয়াস্তে সঠিক ইসলামটা হৃদয়ে ধারণ করুন কারণ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই বোমাবাজি করার জন্য পাঠাই নাই সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য কথা বলেন ঠিক কি না গোলামি হবে কার আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে সেজদা পাওয়ার মালিক কে এরপরে এক শ্রেণীর মানুষ আমাদেরকে অপবাদ দিয়েছে সারা জীবন আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি কথা বলেন ঠিক কি না আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার সময় এসে গেছে আমরা বলবো আপনারা সঠিক ইসলামটা প্রচার করেন রিয়েল ইসলামটা প্রচার করেন যে যে ইসলামটা এমন ভাবে প্রচার করবেন যেখানে কোনো মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না রাহাজানি থাকবে না বোমাবাজি থাকবে না সন্ত্রাসী থাকবে না থাকবে শুধু ভালোবাসা থাকবে শুধু সাম্য থাকবে শুধু একতা কথা বলেন ঠিক কি না বলেন আমার কথায় কি কেউ রাগ করতেছেন যে যেই রাস্তায় চলুন না কেন একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে এটাই সত্য ইউনিভার্সাল ট্রুথ একদিন আপনাকে চলে যেতেই হবে আমি এখান থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নবীনগর একটি মাহফিল করব আবার ব্রাহ্মণবাড়িয়া সরাইল গিয়ে আরেকটি মাহফিল করব রাত্রে আরো দুটি প্রোগ্রাম সামনে রেখে আমি কিন্তু আজকের এই দিনটা খুঁজে বের করেছি কোনো রকম ভাবে হাজিরা দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে আজকে প্রমাণ করেছেন যারা প্রখর রৌদ্রের মাঝে খোলা আকাশের নিচে কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আসে এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার আল্লাহ যেন আমাদের এই ঘাম ঝরানো পরিশ্রমকে কবুল করে শুকর মানে আমিন বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে কত অভিমান স্বামী স্ত্রীকে একটা ডাকের জায়গায় দুইটা ডাক দিলে জবাব না দিলে কত অভিমান বন্ধু বন্ধুকে ফেসবুকের মেসেঞ্জারে তিনটা মেসেজ দেওয়ার পরে চার নম্বর মেসেজ পাঠায় বলে কিরে দোস্ত তুমি কি আমাকে ভুলে গিয়েছো কত জবাব দিহিতা অথচ আল্লাহ পাক আমাদেরকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছেন দৈনিক কয়েকবার আপনাকে ডাক দেওয়া হচ্ছে বলা হচ্ছে যখনই তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে তুমি সব কিছু ফেলে আল্লাহর ঘর মসজিদে চলে আসো কথা বলেন ঠিক কি না আজকে আমরা সেই ডাকে সাড়া দেই না আমরা ফজরের নামাজের ফরজ দুই রেকাত 365 দিনে 730 রাকাত জোহরের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত আসরের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত 365 দিনে 1095 রাকাত ইশারের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত দৈনিক 5 বার আজান দেওয়া হয়
365 দিনে 1825 বার আপনাকে ডাক দেওয়া হয় কিন্তু আপনি কি করেছেন সেই ডাকে সাড়া দেন নাই কত অভিমান করে আপনি ঘুমিয়েছিলেন কত অভিমান করে আপনি গল্প করেছেন আমি এখনো দেখেছি আমি ঘরে জোহরের নামাজ পড়েছি মুসাফির আপনারা মাঠে জোহরের নামাজ পড়েছেন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি বেদনা পেয়েছি ওই জায়গায় অনেককে দেখেছি রাস্তায় ঘোরাফেরা করেছে আরে ভাই কেন এটা তো আল্লাহর ইবাদত আপনি সেখানে ঘুরলেন কেন আপনার তো নামাজটা ছুটে গেল এই যুবক একটি বছরে 1825 বার তোমাকে ডাক দেওয়া হয় নামাজের দিকে আসো নামাজের দিকে আসো তুমি এশারের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েছো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েছো তুমি সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠেছো হেলাই হেলাই কাজ সব নষ্ট হয়ে যাচ্ছে খেলতে খেলতে মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তুমি একটু খেয়াল করছো না আমি আপনাকে শুধু এটাই বলতে চাই আপনি যেভাবে সময়গুলো ছেড়ে দিয়েছেন বারবার আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে আপনি যাচ্ছেন না যেভাবে ঘুমিয়ে থাকেন বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে যেই অভিমান করে আল্লাহ যদি আমাদের প্রতি একটু অসন্তুষ্টি হতো ঘুমের ঘরের ভিতরে রূহটা নিয়ে যেতে পারতো কথা বলেন ঠিক কি না বলেন আমাদের রূহ না নিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন যে হায়াত একদিন চলে যাবেই আল্লাহ রূহ না নিলে একদিন তো মৃত্যু হবে কিন্তু আমাদেরকে প্যারালাইসিস করে ফেলায় রাখতে পারতো বোবা বানায় ফেলায় রাখতে পারতো যে মরণ তো একদিন হবে তোরা নামাজ পড়লি না কেন রাতে ঘুমিয়েছিলে কেন বান্দা বান্দাকে ডাক দিয়ে জবাব না দিলে কত অভিযোগ জবাব দিল না কেন আর তুকে আমি ডাক দিচ্ছি নামাজে আয় নামাজে আয় এটা নুদি আলী সালা আরে আয় না নামাজের জন্য আয় তোকে ডাক দেওয়া হয়ে চায় ব্যবসা ছেড়ে দে কাজ ছেড়ে দে একবার আসনা আমার কুদরতি কদমে সেজদাটা লাগায় দিস না এরপর আমি ঘুমিয়েছিলাম মোবাইলটা নিয়ে ফজর আজানের সময় আমি ঘুম থেকে উঠি নাই মোবাইলটা চার্জ দিয়ে আমি কোন রকম আবার ঘুম গেলাম আমাকে কিন্তু প্যারালাইসিস করে ফেলাইতে পারতেন একটা মাত্র কারণে আল্লাহ এটা করে না ইন্না ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ প্রেমময় আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ আমাদেরকে মায়া করে বানিয়েছেন পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতারা অঙ্কন করেছে আর গলা থেকে মাথার তালু পর্যন্ত সেই জায়গাটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে এই হাত দিয়ে বানাতে গিয়ে মুখটা বানিয়েছে বান্দা এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাক দিই কানটা বানিয়েছে এই জবান দিয়ে ভালো কথা শুনবি চোখটা দিয়েছে চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবি ওয়ায়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ জমিন নিয়ে তুই গবেষণা করবি গবেষণা করে তুই বের করবি কিভাবে একটা কাঁঠালের বিচি মাটির নিচে পুঁতে দিলাম একটা গাছ হয়ে গেল হাজার ডাল হয়ে গেল আবার হাজার ফুল আসলো আবার হাজার কাঁঠাল ধরলো একটা বীজ থেকে অসংখ্য কাঁঠাল হয়েছে হাজারো লাখো কাঁঠালের বিচি হয়েছে জবানটা খুলে বলুন এই সৃষ্টির রহস্যের প্রবক্তাকে আল্লাহ বলেন তোরে আমি চোখ দিয়েছি তুই সব দেখে আমি আল্লাহকে গবেষণা করবি আর সবচেয়ে বড় কথা হলো তুই খাইবি চলবি ফিরবি ঘুরবি কিন্তু মাঝে মাঝে এই কপালটাকে মাটির মধ্যে লাগাই দিবি লাগাই দিয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা বান্দারে তুই যখন কপালটা লাগাই দিবি আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব তাহলে আজকে থেকে ওয়াদা করুন আমরা নামাজ ছাড়বো নামাজ ছাড়বো আমার যুবক ভাইয়েরা দীর্ঘক্ষণ কথা বললাম এই জন্য এই কথাগুলো আমি সুর দিয়ে বললে অনেক সময় চলে যেত এই জন্য আমি মুখের কথা বলে বলে একটা গুরুত্বপূর্ণ নামাজের তথ্য দিলাম তোমাকে 1825 বার নামাজের জন্য ডাক দেওয়া হয় কিভাবে আমার কাছ থেকে শুনুন হাইয়া আলা সালাহ হাইয়া আলা অর্থ কি অর্থ কি নামাজের দিকে আসো কষ্ট হচ্ছে আপনাদের আপনারা না করলে তো আমি জানি যে আপনার কষ্টে আছে এটা সাধারণ জিনিস না একটা ছেলে একটা ছেলে ওয়াজ করবে আমি তো আপনাদের ছেলের বয়স বন্ধু বান্ধব সব এখানে আমার সমবয়সী ম্যাক্সিমাম 75% এই মানুষটা কথা বলবে আর আপনারা রৌদ্রের মধ্যে বসে শুনবেন আমার তো মনে হয় এক ফোঁটা ঘাম ঝরে গেলে এই ঘামটা মিজানের পাল্লায় তুলে আল্লাহ আপনাদেরকে নাজাতে টিকিট দিতে পারে
পারে কি না বলেন না আপনাকে নামাজের জন্য ডাক দেওয়া হলো নামাজ দিতে আসো কল্লানের দিকে আসো হাইয়া আলাল ফালাহ আর ফজরের টাইমে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম এইভাবে আপনাকে বলা হচ্ছে নামাজ থেকে ঘুম উত্তম নাকি ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম এরপর আমি ঘুমায় রইলাম আল্লাহ আমাদেরকে মারে না আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে পাগল অসল বানায় ঘরে ফলায় রাখতে পারত আল্লাহ কিন্তু আমাদের পাটা অসল বানায় বুঝাইয়া দিতে পারত পাটা সুস্থ ছিল তুই মসজিদে যাস তাই এরপর আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতেছেন খাওয়াইতেছেন পড়াইতেছেন চলাইতেছেন গল্প করতেছি ব্যবসা করতেছি এরপর আল্লাহর আল্লাহর দিকে আমরা মুতাওয়াজ্জো হই না এই জন্য যুবক ভাইয়েরা আমার পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে যায় আপনার আমার শুরুর মালিক যিনি শেষের মালিক তিনি কথা বলেন ঠিক কিনা ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ নিশ্চয়ই আল্লাহ হলো তোমার শুরুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন হলো তোমার শেষের মালিক এই জন্য তিনি বানাইছে তার কদমে সেজদা দিতে হবে সেজদা দিলেই তিনি খুশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোরে কপাল দিছি কপাল দি আমি আল্লাহর কুদরতি কদমে ঠেকায়া দিবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জানা অজানা যেই গুনাহ তোর বউ জানে না যেই গুনাহ তোর ভাই জানে না বোন জানে না আপনজন কেউ জানে না আমি আল্লাহ তো জানি এই পাহাড় পরিমাণ গুনা লইয়া চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে দুই হাত তুলতে দিরে হবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহগুলা ক্ষমা করে দিতে দিরে হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোরা আমি আল্লাহকে স্মরণ করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব এখন পঞ্চগড়ের বাসীর কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে কিন্তু আল্লাহ যে বলছে আজ করুকম আমিও তোমাদেরকে স্মরণ করব এখন আল্লাহর স্মরণের ধরনটা কেমন একটু জানতে চাই তাফসীর ফিল্লা থেকে লেখা আছে আজ করুকম আইবির রহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোরা আমাকে ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে স্মরণ করব এই দল্লা নিঃশ্বাসেরই করে বিশ্বাস নাই এ যুবক আমি আমি তাহিরের কণ্ঠ থাকবে না হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ কোটি টাকা দিল আমি এত মানুষ আনতে পারবো না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না এই দল্লা আমার যুবক ভাইয়েরা শুধু কথা একটাই একদিন আমাকে চলে যেতে হবে এই যে রৌদ্রটা দেখতেছেন আর চাইতে কোটি গুণ রৌদ্র হবে হাসরের ময়দান এখন গরম লাগতেছে একটু পরে ঠান্ডায় চলে যাব কিন্তু 50,000 বছর এই গরমের মধ্যে দাঁড়ায়া থাকবেন যে এই ময়দানের ভিতরে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কামর পানিতে সাঁতার কাটবে এই দিনটা সামনে রয়ে গেছে এই জন্য আমি যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই খেলায় খেলায় জীবনটারে নষ্ট করে দিয়েন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছেন আবার আমাদের জীবনটা নিয়ে যাবে একটা থাবার মাধ্যমে এই থাবার নাম হলো মৃত্যু আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে অশান্তি লাগে একটু বড় করে বলুন না আল্লাহু আকবার আল্লাহ দেখে কি না শোনে কি না আবার বলছি শুনে আলিমু
রক বাইরা এই তো বুঝতেছেন ওয়াজ অনেক শান্তি লাগতেছে আপনাদের কাছে শুধুমাত্র একটাই থাকবে হায়াতের মালিককে এই মাহফিলটাতে সামনে কি রাতে আসলে আপনারা বেজার হবেন দরকার আছে কিনা হায়াতে বেঁচে থাকলে আবারো দেখা হবে ইনশাআল্লাহ কিন্তু কথা একটাই বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচতে হবে কথা বলেন মাটির উপরে নবীর সঙ্গে বিয়াদবি কইরা মাটির উপরে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির উপরে কোরআনের বিরুদ্ধে কথা কইলাম মাটির উপরে ইসলামের বিরুদ্ধে কথা কইলাম মাটির উপরে সন্ত্রাসী কইরা মাটির উপরে বোমাবাজি কইরা মাটির উপরে অগ্নি সংযোগ কইরা মাটির উপরে থাইকা মানুষকে হত্যা কইরা মাটির উপরে চইলা সুদ খাইয়া মাটির উপরে চইলা ঘুষ খাইয়া আল্লাহর নবীর বিরোধিতা কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের বাগান পাওয়া যাবে না কথা বলেন খোদার কসম খোদার কসম আল্লাহর কসম মাটির উপরে পচা আলো যদি মাটির নিচে লাগান গাছ উঠবে না পচা কাঁঠালের বীজ বীজ যদি পচা হয় গাছ উঠে না মাটির উপরে নাফরমানি কইরা দুই নম্বরি কইরা মাটির নিচে কবরে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না কন্টেন্টমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট There is no God but Allah. Allah is the first Lord who bent and secret. Ja dekhen, ja ache prokashe, ja ache gupon. Sob kichu dekhe ekjon jaban bole bolun tini ke. Ami mone hoy bojhate sokkhom hocchi na apnaderke. Amar kotha bujhte oshubidha hoy. Ei jonno Allah bolchen. Tora chili murda ami Allah jibon diyechi. নিষ্প্রাণকে প্রাণ দিয়েছেন একজন জবান খুলে বলুন তিনি কে এরপর যুবক জীবনটা দেওয়ার পরে এমপি হইলাম মন্ত্রী হইলাম আমার ভাই আহমদ রাজা ফারুকী সাহেব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে চেয়ার মার্কা নির্বাচন করছে নাকি সুপ্রিম পার্টি থেকে আহমদ রাজা ফারুকী সাহেব একতারা মার্কায় নির্বাচন করছেন সুন্নিয়তের রাজনীতি ঠিক কিনা বলে সুন্নি যারা পাশে থাকবেন তবে একটা কথা বলতে চাই যুবক পায়ে হাত রেখে বলতে চাই জীবন দেওয়ার পরে তিনি প্রার্থী হয়ে গেছে একতারা মার্কা আর আমি হয়ে গেলাম বাইজারের ক্যানভাসার প্রার্থী হওয়ার সুযোগ দিছে কে ক্যানভাসার গিরি করার সুযোগ দিছে কে আমি হইলাম ক্যানভাসার জীবন পাওয়ার পরে কেউ দশতলা বিল্ডিং এর মালিক জীবন পাওয়ার পরে আসলে এমপি সাহেবের নাম কি নুরুল ইসলাম সুজন মন্ত্রী না রেল মন্ত্রী জীবন পাওয়ার পরে তিনি মন্ত্রী হয়ে গেছে জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক টিনের ঘরের মালিক মাটির ঘরের মালিক কেউ দশ লক্ষ টাকার মালিক কেউ দশ হাজার টাকার মালিক আল্লাহ বলে এ বান্দা আমি আল্লাহই তোরে মালিক বানাইছি আমি আল্লাহই তোরে রাজত্ব দিছি আবার আমি আল্লাহই নিয়ে যামু আমি আল্লাহ এক কথা আবার মাধ্যমে তোর সব মালিকানা শেষ করে দিব ওই থাবার নাম হলো সুম্মা ইউমিতুকুম অতবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেব মৃত্যু সবাইকে যেহেতু মরতে হবে ভালো মরণ আমাদের দরকার আছে না নাই আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ জীবন দেওয়ার পর মরণ দিয়া কবরে যাওয়ার পরে আমি আল্লাহ তোরে আবার জীবন দিব এই জীবনের পর আর মরণ হবে না এখানে হাজার হাজার লাখ বছর মাটিতে পড়ে থাকবেন আজ থেকে বারোশো বছর আগে যারা কবরে পড়ে আছে তাদের কবরের চিহ্ন কারো কাছে নাই অনেকগুলো কবর আছে আজ থেকে প্রায় দুইশো বছর আগে যারা মারা গেছে তাদের নামও আমরা জানি না ঠিক কিনা বলেন আপনি দাঁড়ান না একটু দাঁড়ান দাঁড়ান ওয়াজটা তো বুঝাই দিই তিনি বঞ্চ আপনার নাম কি জাহিদ হাসান আপনার বাবার নাম কি নজরুল ইসলাম আপনার দাদার নাম কি বাদশা হ্যাঁ বাদশা
আপনার দাদার বাপের নাম কি? ওয়াশটা বুঝছেন আপনারা? ওনার মনে নাই, ওনার দাদার বাবার নামটা কি ওনার মনে নাই। আমি যে বলছি 150 বছর পরে আমার মনে রাখবে না। আরে 150 বছর পরে তার দাদার বাবার নাম বলতে পারে নাই, কিন্তু পঞ্চগড়ে এমন এক সন্তান বুকের হাজার রক্ত দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীর নাম মনে রাখবে, কথা বলেন। তার মানে বোঝা গেল মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে স্বাভাবিক নিয়মেই ভুলে যাবে, আবার মানুষ মানুষকে হাজার জনম মনে রাখবে। তার মানে রাস্তা হলো দুইটা, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দার দিকে বন্ধু হয়ে যাও। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 750 বছর পরও আমাদের ঈদে আসে না নাই। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সিলেট গিয়ে মাজার জিয়ারতের মাধ্যমে নীতিমাসিনী প্রচারণা শুরু করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমার তো ভিতরে কথাগুলো অনেক, গরিব কাটার দিকে যখন তাকায় মনে চায় এবিসিডির মতন বলে বলে সব শেষ করতাম, কিন্তু এটা তো আর ওয়াজের ধরন না, সিস্টেম না, বলে দিয়ে যায় তারপরও জনম জনম কবরে পড়ে থাকবা। এই ছেলেটা দাদার বাবার নাম বলতে পারে নাই, তার মানে আমি মিথ্যা ওয়াজ করি নাই। আপনি যতই চাপাবাজি করেন, মানুষের মতো মানুষ না হয়ে গেলে মানুষ ফেসবুক থেকে তিন দিন পরে আপনাকে আনফ্রেন্ড করে দিবে, কথা বলেন ঠিক না? আপনাকে ফ্রেন্ড লিস্ট লাগবে রাখবে না। তিন দিন তাহিরি মারা গেলে, আহমদ রেজা ফারুকী হামিদাউল্লাহ মারা গেলে ফেসবুক তিন দিন পর্যন্ত গরম, কিন্তু দেখবেন চার দিনের মাথায় আর আমার কথা কেউ লিখবে না। হাজার জনম পর্যন্ত কবরে পড়ে থাকবো, আমার কবরে কাছেও কেউ যাবে না। সত্যি আমি অনেক ক্লান্ত, রাত্রি তিনটা মাহফিল করে সকালবেলা স্ত্রী ডাকাতে আইসা বিমান উইরা চলে আসছে, ঘুমাইতে পারি নাই। এরপরে বলে দিয়ে যায় আপনাদেরকে দেখা বড় মায়া লাগতেছে আমার, এই কবরের মধ্যে আমরা হাজার জনম পড়ে থাকবো, এই কবর থেকে আমরা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় উঠলে একজন রে তো আরেকজনের দেখকে ফালাবে, কেমন লজ্জা করবে পার। আমার নবী বলে, আয়েশা, নারে না কেউ কারো দিকে এক সেকেন্ড তাকায় এবার সুযোগ পাবে না। মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে এত লক্ষ কিলোমিটার উপরে সূর্য, আমরার কত কষ্ট লাগতেছে, আরে তাপের চাইতে হাজার গুণ তাপ হবে সূর্যটা। এবারে সুরমার কাঠিটা যত বড় এই পরিমাণ, সুরমার কাঠি পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে, এই সূর্যটার এইটা মাথার মধ্যে এমন ভাবে তাপ দিবে মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাবে। বাতের মার যেমন করে টকবক টকবক করে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উড়ে যাবে। মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না, এমন একটা ময়দান যেই ময়দানে কেউ কারো দিকে ফিরাও তাকাবে না, সবার জবানের ভিতরে শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ময়দানটা মানুষ এমন ভাবে কান্না করবে হাই হাই করে, এক শ্রেণীর মানুষের সামনে ঝাঁকে ঝাঁকে সাপ এসে দাঁড়ায়া যাবে। মানুষটা ডাক দিয়ে বলবে, সাপ তুমি কেন আমার সামনে দাঁড়ায়া গেছো? সাপে ডাক দিয়ে বলবে, বেশি কথা বলবা না, বেশি কথা বললে সবাই একযোগে সুমন দিব, আল্লাহু আকবার, এই মুহূর্তে পঞ্চগড়ের জমিনে যদি একটা সাপ মাঠের মধ্যে ঢুকা যায়, এই সাপ তার বিষাক্ত সাপ মনে করে সবাই দূরে যাবেন, কিন্তু না না না, হাসরের ময়দানের সাপটা কিন্তু এই, আপনি বারবার ধরবেন না, এই আপনি বারবার ধরবেন না, একবার সেটিং দিয়ে, এখন তো কমে গেছে একদম। আমার যুবক ভাইরা, ওই যুবক একেবারে সাপগুলো বিষাক্ত, এমন একটা সাপ যদি
দুনিয়ার জমিনে কোনো বাগানে যদি বৃষ্টিটা ছাড়তে ওই গাছগুলা জলে পুরে সারকার হয়ে যাইত এমন লক্ষ লক্ষ সাপ দাঁড়ায় যাবে একটা মানুষের বরাবর মানুষ ডাক দিয়ে বলবে তুমি আমার সামনে কেন দাঁড়াইছো সাপটা বলবে বেশি কথা বলে সবল দিয়া দিব এবার সাপের ভয়ে মানুষটা হাসরে ময়দানে একটা দৌড় দিবে দৌড়তে 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 সে ক্লান্ত হয়ে এক সময় দাঁড়ায়া যাবে বন্ধু এবার বান্দা দাঁড়ায় যাওয়ার পরে সাপগুলা এক যুগে ফনা তুল্লা দাঁড়ায় যাবে জিজ্ঞাসা করা হবে তুমি ফনা তুল্লা দাঁড়াইছো আমি তো আর ধরতে পারি না সাপে বলবে তোর দুইটা হাত সামনে বাড়া আল্লাহু আকবার কর না কেন সামনে দুইটা হাত বাড়া দেয়ালে পিঠ ঠিকে গেলে আর উপায় নাই এবার সামনে দুইটা হাত বাড়াবে ওই দুইটা হাত দিয়ে সাপগুলা এই এই জায়গা পর্যন্ত আসবে কপাল বরাবর সাপগুলো আবার সবুরের মতো করে ফনা তুললে দাঁড়ায় যাবে জিজ্ঞাসা করা হবে এইভাবে দাঁড়াইলা কেন কই তোর মুখটা হা কর আরে বাবা মুখটা হা করতাম কেন কই বেশি কথা বললে কপালে কপালে সুবল দিব এবার মুখটা হা করেছে লক্ষ লক্ষ সাপগুলা এইভাবে হাত দিয়া উঠে মুখ দিয়া প্রবেশ করে গড়ের পেটের ভিতরে ঢুকে যাবে হাদিস শরীফের ভাষা হলো কালবুয়ুতিন গড় সমূহের মতন তার পেটটা হয়ে যাবে সাপগুলা পেটের ভিতরে ঢুকবে পেটগুলো আস্তে আস্তে এমন বড় হয়ে যাবে একটা ইঞ্চি সামনে পাটা ভারীর কারণে ফেলতে পারবে না এবার আমার নবী আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ এরা কারা গো এমন ভাবে সাপ কেন তাদের পেটের ভিতরে যাচ্ছে আর এমন ভাবে সুবুল মারতেছে এই সুবলের কারণে এই সুবলের কারণে জাহান্নামীরা বলতেছে আল্লাহ এই বিয়াদবটার এখান থেকে নাও তার কর্কশ আওয়াজে আর ভালো লাগে না গো আল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও আল্লাহ এরা কারা যাকে যাকে সাপ মুখ দিয়া প্রবেশ করেছে হাসরের ময়দানে কেন গো আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আমি আল্লাহ এদেরকে সম্পদ দিয়েছিলাম কিন্তু সম্পদগুলো হালাল কাজে ব্যয় করে নাই ওরা দুনিয়ার জমিনে যত টাকার টাকা হারাম খেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো হারাম টাকার সাপ বানাইছি আজকে যে সাপগুলো ঢুকছে এই সবগুলো অবৈধ পথের টাকা কথা বলেন ঠিক কি না তার মানে বোঝা গেল দুনিয়া কি নিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া কি নিয়ে আখিরাত বরবাদ না করো কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ আল্লাহ কে বেজার করে আল্লাহ দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না কথা বলেন না ঠিক কি না এই জন্য আপনারা জবানটা কইলা কোন সুদ খাওয়া কি হালাল না হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আমি কি দলিলটা দিয়ে দিব আহাল্লাল্লাহু আল-বাই'আ ওয়া হাররামার রিবা আমি কিন্তু হাফেজ না আমাদের আহমদ রেজা ফারুকী ভাই যে সুন্দর তেলাওয়াত করে আমি কিন্তু হাফেজ পড়তে পারি নাই আমার সৌভাগ্য নাই এরপরে যে তেলাওয়াত করে অনেক কথা ভুল হয়ে যায় আমার ক্ষমা করে দিন তবে ভুল হইলে ধরাই দিন আমি খুশি হব আমি চেষ্টা করি আমি জানি যে মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় কথা কোন ঠিক না বেঠিক তো ব্যবসা হালাল সুদ হারাম করছে কে তো মনে করেন আমি যে হাসরের মাঠের ওয়াশটা তুলছি আপনি দেখেন কোথায় যাই একটা টুকা দিব আপনাদেরকে শুধুমাত্র এই যে একটা শিক্ষা এখন দিয়ে দিলাম আমরা হারাম খাবো এই যুবক ভাইরা কথা আমার যুবক পোলা পান্টি কই আজকে দেখি তো যুবক পোলা যুবক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হাত নামা তোমরাই তো অনেক পাগল তোমরা তো অনেক আসে ঠিক না একটু শান চলবে তো ইনশাল্লাহ জিকির চলবে তো ইনশাল্লাহ কিছু লোক কিন্তু আবার রেকর্ডিং করতে আসছে ওরা ভিডিও করে কালকে ছাইরা দিব বাজনা বুজনা ঢুকাইয়া আর আমার কেবল তাই হিসাবে সে গান গাইয়ে গেছে সারা জীবন তো ফেসবুক আর কম লেখছেন না এখন সামনে আসছেন বসছেন ওয়া শুনেন ভালোটা গ্রহণ করেন মন মতো না হইলে গ্রহণ করেন না আল্লাহ রাস্তা বাবা ফেসবুক আর উল্টা পাল্টা লেগেছে বাবা আমি বললাম এমনি দেশ বিদেশে একবারে শেষ বাবা এরপরে অসুবিধা নাই ওই যে পিছন দিকে যে যাই বলুক আমি যদি সৎ পথে চলতে থাকি আল্লাহ আমার এই অবস্থানকে বাড়াই দিবে কথা বলেন ঠিক না বেটি আমার ফোলা ফান্ডি করে দেখি তো কি বাবা একটু আচ্ছা আচ্ছা হাতলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ শান চলবে তো ইনশাআল্লাহ আমি আসি সমস্যা নাই দিয়া যাবো ইনশাআল্লাহ খোরাক দিয়া যাবো পঞ্চগড়বাসীকে কিছু ওয়াজও করবো কিছু ওয়াশও করবো কথা বলেন ঠিক না বেঠিক
আমি সব জানি তবে একটা কথা আজকে থেকে একটা ওয়াজ দিয়ে দিলাম সুদ কি চলবে না বন্ধ হবে আর একটু বড় করে বলুন চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে এর হাশরের ময়দানে সুদ করে শাস্তি আছে না নাই এই জমিন দেখা কয় কা আল্লাহ বেহুদা সব তা আল্লাহ কে কি না করছি না আল্লাহ জমিনে একজন মালিক আছে না দান টান যিনি করে আছে না উনি কিন্তু জমিনের মালিক না উনি দাগ নম্বরের মালিক উনি কি নম্বরের মালিক দাগ নম্বরের মালিক শুয়ের মাথাটা যে জায়গায় পড়বে সেই জায়গার মালিক পৃথিবীর কেউ পরে জায়গা পরে রে জমিন ওই দেখ কি অবস্থা দেখ গান টানুই তালাম না টাইনা লয়ে গেছে গা আরে পরে জায়গা আচ্ছা এটা গামো পরে একটা কথা কমো দেড় মিনিট মানবেন না আপনারা আচ্ছা আমরা যে আনছে আপনারা জানেন নি কত কষ্ট হইছে শুধু কষ্ট না জানে মালে অনেক কষ্ট হইছে অনেক কষ্ট শুধুমাত্র আমরা যে হেলিকপ্টার দিয়ে আসছি 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা কত পাইলটটা আছে এখানে শুনেন একটা কথা বলি আমার কিন্তু সময় যদি আমার যদি আমার যদি সেই সুযোগ থাকতো আমি কিন্তু গাড়ি নিয়ে চলে আসতাম কিন্তু আপনাদের মহব্বতে পড়ে আসছি এই এলাকার মানুষগুলো বলছে আগে থেকে যে কষ্টটা করছে এটা ভোলার মতো না আমি চাই আপনারা যেই হাজার লোক হইছেন যেই হাজার লোক হইছেন আমি একটু দাবি করি ওয়াস্টার মাসখানে আমি হাসরের মাঠে ওয়াস্টার তুলছি কোনটা আমি কয়ে দিয়ে যাই এই হাসরের মাঠে কঠিন অবস্থা সবাই নাচছে নাচছে করবে কিন্তু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়েছে সুবহানাল্লাহ আমার যুবকগুলো পান্ডিত জবানটা খুললা কোন আল্লাহু আকবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল যারা কি আমি চাইবো একটা হাত যেন বাদ না যায় আজকের মাহফিলে যারা আসছেন 1000 হোক আর 5000 হোক 2000 হোক আর 500 হোক অথবা 50 টাকা হোক কিংবা 10 টাকা হোক আমি চাইবো একটা হাত যেন খালি না যায় আপনারা যদি একটু সাহস দেন এই যে কমিটিরা যে সাহসটা করছে আমার ভাই আহমদ রেজা ফারুকি ভাই যে কষ্টটা যে সাহসটা করছে এই সাহসটার কারণে শুধু বইলা দেয়া যায় আপনারা যদি আরেকটু তাদেরকে সাপোর্ট দেন ওরা কলজাটা দিয়ে দিবে মাওলানা মুফতি মিজানুর রহমান দিছেন নগদ 500 টাকা হাজীগঞ্জ মসজিদ মডেল মসজিদের খতিব না ইমাম খতিব আচ্ছা মাশাআল্লাহ গুড 500 টাকা নগদ দিছেন আলহামদুলিল্লাহ আপনাদের কিছু স্বেচ্ছাসেবক দয়া করে ভিতরে পাঠাই দেন আমি চাইবো একটা হাত যেন খালি না যায় মা বন্ধুদেরকে বলবো মা আপনাদের হাতও যেন খালি না যায় আপনারা সবাই যে যা পারেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ করনা কেন আরো জোরে করনা ইনশাআল্লাহ করনা তাহলে একটু মহব্বতে বলেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তার মুখমজারি সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তার মুখমজারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই বলুন পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই অনেকে কিন্তু টাকা দিচ্ছে না আমি খেয়াল করতেছি কারা কারা খুশি একটু হাত তোলেন আমি রাস্তাটা কইরা দিই আমার মতন আঙ্গুলটা এরকম করেন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন তবে আরেকজনের পকেটে হাত দিয়েন না সাবধান কমিটির পক্ষ থেকে পঞ্চগড়ে এক আসনে সুপ্রিম পার্টির প্রার্থী একতারা মার্কা তিনি দিয়েছেন আব্দুল
ওয়াদুদ বাদশা তিনি দিবেন নগদ 5000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করে পকেটে হাত দিবেন ইনশাআল্লাহ হাত দিবেন ইনশাআল্লাহ জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তব জমিন আমার হয়ে যে নিলাম আমি খাজনা পাতি ছবি দিলাম তব জমিন আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া তাকিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার আর জবান খুলে কর আল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ওই জান্নাত ওই আরশে আজিমের নিচে ছায়া দিবে এক নম্বর করে যারা ন্যায় বিচারক সমাজের ভিতরে ন্যায় বিচার দরকার আছে না নাই দুই নম্বর হলো যেই মানুষটা মসজিদের প্রতি দিবানা যেই মানুষটা আল্লাহর জিকিরের প্রতি দেওয়ানা যেই মানুষটা ইবাদতের প্রতি দেওয়ানা এক বেলা ভাত না খাইলে অসুবিধা নাই কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে তার শান্তি লাগে না এমন মানুষ সমাজে আছে না না হে আমার যুবক বন্ধু রে এই জন্য যুবক আমার আল্লাহ বলেন আরেক শ্রেণীর মানুষ হলো দানশীল ব্যক্তি এখন যারা দান করতেছেন দেখবেন এই দানটা হাসের মাঠে মিজানের পাল্লাই কথা বলবে দুই নম্বর গেল তিন নম্বর গেল চার নম্বর গেল পাঁচ নম্বর হলো কি জানেননি আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে নবীর জন্য কাউকে ভালোবাসে নবীর জন্যই কাউকে ঘৃণা করে আমি নবীর পক্ষে কথা বলি এই জন্য আপনারা এসেছেন আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার আপনারা কখনো দাওয়াত করতেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানতে হবে মানতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছয়টা জিনিস দিয়েছেন এই ছয়টা জিনিস পৃথিবীর কোন নবীকে দেয় নাই পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই এর মধ্যে একটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে একটা ভীতি দিয়েছেন কেউ আমাকে মারতে আসলে মারতে পারে নাই পিছন দিক দিয়ে চোয়াল হয়ে দাঁড়ায় যেত তাকে অ্যাটাক করার জন্য এই জন্য জিহাদের ময়দানে অনেক সাহাবীরা শহীদ আমার নবীকে কেউ একা পাইয়াও মারতে পারে নাই আমার নবীকে স্পেশাল বাহিনী দিয়ে সাহায্য করেছেন কে দুই নম্বর হলো পৃথিবীর সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা এরিয়া বানাই দিয়েছে এই জায়গার ভিতরে নামাজ পড়বা এই ভিতরে নামাজ পড়বা এটার ভিতরে বন্দিগি করবা কিন্তু আমার নবী বলে আমার আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছেন অন্য কোন নবী রাসূলকে নিয়ামতটা দেই নাই এখন প্রশ্ন করবেন তাহিরে হুজুর আপনার রসুলকে আল্লাহ কি দিয়েছে আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে এই জন্য আজকে খোলা আকাশের নিচে নামাজ পড়েছেন এই সুযোগ আমার নবীর কারণে এই মর্যাদা আমার নবীর কারণে এরপরে আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে আমি নবীর পরে আর কোন নবী আসবে না হাত তুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না নবীর পরে কি আর নবী আসবে আমার নবীজির পরে আর কোন নবী আসবে আল্লাহর হাবিব বলেন আমার পরে আর কোন নবী আসবে না আমি নবী হলাম শেষ নবী কিন্তু পঞ্চগড়ের কথা যখন শুনি আমি পঞ্চগড়বাসী পঞ্চগড় এলাকায় এমন কিছু মানুষ আছে যারা আলাদা গ্রুপ বানিয়ে ফেলছে তারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না কথা বলেন ঠিক কিনা বলেন যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার নবীর হাদিস মুবারক আপনারা অনুধাবন করুন হৃদয়ে লালন করুন আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা
محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين أمر الله رب العالمين বলেছেন আমার নবী হলো শেষ নবী এখন পঞ্চকর্মাশীর এই কথাটা যদি আমি পঞ্চকর্মাশে আমি যদি বলতে না পারি আমার হক আদায় হবে না আমি ডাক্তারিন কণ্ঠে সেই দিনও বলেছি আজকে বলতে চাই যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা কখনো মুসলমান হতে পারে না আমার যুবক ভাইরা এই কথাটা আমার বলতেই হবে বিশাল বড় ইস্তেমা নাকি হয় পঞ্চগড় আমি বলবো আপনারা মুসলমান দাবি করেন আপনারা আমাদের সঙ্গে বসুন যারা আলেম তাদের সঙ্গে বসুন তাদেরকে তাদের সঙ্গে বসতে দিন আমাদের সঙ্গে বসুন আপনাদের সমস্যা খুলে বলুন আপনারা নীরবে নীরবে গোপনে গোপনে এইভাবে আমার নবীর জাত এবং সিফাতকে অস্বীকার করবেন জাত এবং সিফাতকে অস্বীকার করবেন আমার নবীর এত বড় সম্মান এত বড় ইজ্জত কে আপনারা লুণ্ঠিত করবেন আপনারা পারবেন না রাসূলের শান আল্লাহ বানিয়েছে আপনারা নিজেরাই ধ্বংস হবেন প্রিয় পঞ্চগড়বাসী আমার ব্রাহ্মণ বাড়ি এত এই রকম অবস্থা ছিল আমরা তাদেরকে বুঝিয়েছি তারা বুঝতে সক্ষম হয়েছে ওই দিকে যখন জায়গা পায় না তারা এই দিকে এসে ঘাঁটি বানিয়েছে আমি সেই দিন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আজকে এই এই পঞ্চগড় এসে দিনের বেলায় লাখো মানুষের সামনে বলবো যারা আমার নবীকে শেষ নবী মানবে না হে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক আইন পাস করেছেন আপনি আরেকটি আইন পাস করে দেন যারা নবীর বিরুদ্ধে কথা বলবে নবীর জাত এবং সিফাতকে অস্বীকার করবে তাদের শাস্তি সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে আমার ভাইরা আমার সময় হিসাবের সময় শুধু একটা কথা বলতে চাই আজকে ওরা কেমন মুসলমান আমার নবীর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে উপরে তারা মাহফিল করে উপরে তারা ইস্তেমা করে পঞ্চগড়বাসী আপনারা সজাগ থাকুন এই সমস্ত জাহেলা মুরাক্কা আর নাইবে শয়তানদের কারণে আজকে ইহুদি গুন্ডারা ইসরায়েলের গুন্ডারা ফিলিস্তিনে নিরীহ মুসলমানদেরকে ওনার সাহস পেয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আপনাদের কি বলতে চাই সজাগ থাকতে হবে আমার নবীর পরে কি আর কোন নবী আছে আমার নবীর পরে কি আর কোন নবী আসবে আমি বলি এক কথাই বলি হিন্দুরা যেমন এই দেশে বাস করে খ্রিস্টানরা যেমন বাস করে তাদের আলাদা নেম প্লেট আছে মুসলমানদের আলাদা নেম প্লেট আছে তাদের কার একটা জাতি ঘোষণা করা হোক কিন্তু মুসলমান দাবি করে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমার নবীর খতনা নবুয়তকে অস্বীকার করবে আর আমরা বসে থাকব এটা হতে পারে না এই জন্য দেখবেন এই যে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের উপর আগ্রাসন চালিয়েছে 1947 সাল থেকে 2023 পর্যন্ত আগ্রাসন চালিয়েছে হামাস যখন বোমা মেরেছে ওই ইসরায়েলের গুন্ডা কয়েকজনকে মারার পরে বাংলাদেশের কিছু সুশীল সমাজের সব ধরনের গোমটা মৌলবী টিকটক মৌলবীরা বলতেছে কি জানেন তারা বলতেছে মুসলিম তারা যুদ্ধ করে নাকি শান্তি আসবে না কলমের মাধ্যমে নাকি শান্তি প্রতিস্থাপন করতে হবে আমি তাদেরকে বলতে চাই 1947 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে ফিলিস্তিনকে মারতে মারতে শতকরা 95% ভূমি তারা দখল করে নিল মানুষদেরকে জিম্মি বাড়াইলো এতদিন তোমাদের সব কথা ছিল কোথায় যেহেতু এখন তোমরা হঠাৎ করে দরদ শান্তি কলম দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে পঞ্চগড়ের স্বামী বলতেই পারি ডাল মে কুচ কালা হ্যায় কথা বলেন ঠিক কি না বলেন আমি বলতেই পারি এই জন্য যুবক ভাইরা সজাগ থাকতে হবে তোমরা বলো এই মুহূর্তে যদি আহমদ রাজা ফারুকী হাফিজাহুল্লাহ যদি ফিলিস্তিনে যাওয়ার জন্য যদি তালিকা করা হয় যে তোমরা কে কে ফিলিস্তিন যাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন কিছু পাগল কি এই ময়দান থেকে খুঁজে পাওয়া যাবে আমরা মরব আমরা মরব আমরা লড়ব আমার কোরআন আমার ইসলাম আমার নবী আল্লাহর জাত সিফাত
মুসলমান রাষ্ট্রকে যদি কেউ পূরণ ছুটি করতে চায় কেউ যদি মুসলমান রাষ্ট্রকে বিলীন করার ষড়যন্ত্র করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একজন আমাকে বলল হুজুর বাংলাদেশে চিল্লায় কোনো লাভ নাই হ্যাঁ একজন আমাকে বলল হুজুর ফিলিস্তিনে বোমা মেরে তাদেরকে মেরে ফেলতেছে বাংলাদেশে চিল্লায় লাভ কি এই কথা যারা বলে তারা অন্ধকারে বাস করে তারা ইতিহাস জানে না তারা ইতিহাস জানে না আরে আমাদের ফিলিস্তিন যেতে হবে না ফিলিস্তিন আমাদের যেতে হবে না একটা ছোট্ট বাচ্চা কি বলছে জানো ছোট্ট বাচ্চা বলছে হে ইহুদিরা হে ইহুদির গুন্ডা বাহিনীরা তোরা আমাদেরকে বোমা মেরে আমাদের ভূমি দখল করতেছিস আর সেই ভূমিতে মসজিদ আকসাকে রক্ষা করতে গিয়ে সেই ভূমিতে আমরা মুসলমানরা চাঁদা রক্ত দিয়ে আল্লাহর জান্নাত দখল করতেছি এই কথাটার ওজন কি কম না বেশি ছোট্ট আরেকটা বাচ্চা বলছে তোরা আমাদেরকে মেরে মেরে মনে করেছিস যে আমাদের অনেক মাথার উপর দিয়ে বোমা মারিস আমরা কিছু করতে পারি না তবে মনে রাখিস আমাদের রব কিন্তু তোদের মাথার উপরে আছে তোদের বিচার পৃথিবীর কোনো আদালতে দেব না তোদের বিচার হবে একটা ইকু দিয়ে দেন তোদের বিচার দিব আল্লাহর আদালতে এই জন্য পঞ্চগড়বাসী এই জন্য যারা যারা মুসলমানদের দুর্দিনে মুসলমানদের পক্ষে কথা বলে না যারা জেনে শুনে সত্যকে গোপন করে যারা জেনে শুনে আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায় যারা জেনে শুনে রসুলের বাকের খতমে নবুয়তকে অস্বীকার করে আমি দেবত্বহীন কণ্ঠে এতটুকু আবারও বলতে পারি এরাই হলো ইসরায়েলের দালাল হাত তুলে বলো ঠিক কি না বলো ইসরায়েল কি দালাল একটু শান বলবো মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা এইভাবে হবে না হাত তুলে বলবেন ঠিক তাহলে আমি ইন্সপায়ার হব আমি প্রাউড ফিল করবো পঞ্চগড়বাসীকে নিয়ে আমি কাতার যাইও জুম্মা পড়ে পরের দিন আগের দিন কাতার গেছি পরের দিনই ফ্লাগ নিয়ে নামিয়ে গেছে মারহাবা জোরে করে যে পারে সব জায়গায় পারে আমরা নবীর সৈনিক কোনো জায়গায় আমরা ভয় পায় কথা বলি না আমরা জীবন দিতে শিখছি বদরের যুদ্ধ থেকে আমরা জীবন দিতে শিখছি উহুদের চেতনা থেকে আমরা জীবন দিতে শিখছি সোহাদে কারবালার মাঠ থেকে আমরা জীবন দিতে শিখছি আল্লামা শহীদ ফারুকের রক্তের স্পন্দন থেকে কথা বলে ঠিক না এটা বলেন আপনারা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার আমার খুরশিদ ভাই ফরিদ ভাই আমার ক্লাসমেট খুব ভালো ছাত্র বাংলায় অনার্স করছিলেন আমার ক্লাসমেট আমরা একসাথে পড়াশোনা করেছি মারহাবা জোরে বলুন